আসসালামু আলাইকুম লার্নার্স, আশা করি ভালো আছেন। আপনাদের সবাইকে নলেজ স্কুল ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকে আপনাদের সঙ্গে ছেদ বিষয়ক একটি গণিত নিয়ে হাজির হয়েছি। আবদুল্লাহ নোমান ভাই কমেন্ট করে জানিয়েছিলেন এই গণিতটি, সো শুরু করা যাক, এর সমাধান কিভাবে হবে। এখানে প্রশ্নটি হলো এমন যে আর ইকুয়াল টু এক্স কোমা ওয়াই সাজ দ্যাট এক্স বিলংস টু এ কোমা ওয়াই বিলংস টু এ এবং এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু ওয়ান, যেখানে এ ইকুয়াল টু 3,4,5,6 এবং এটা হলে আর কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। অর্থাৎ এখানে যে অন্বয়টি দেওয়া আছে, আর আমরা জানি অন্বয়ে দুটো দুটো করে উপাদান থাকে, এই জন্য এখানে প্রথমেই বন্ধনী দিয়ে বোঝানো হয়েছে যে এটাতে যে উপাদানগুলো হবে সেখানে হবে দুটো করে উপাদান। অর্থাৎ প্রথমটা হবে এক্স, পরেরটা হবে ওয়াই, এখানে দুটো দুটো করে উপাদান আসবে, যেখানে থেকে এই এক্স এক্স হবে হচ্ছে এ এর অন্তর্গত, আবার ওয়াইও এ এর অন্তর্গত, মানে এক্সটাও হবে এ এর মধ্যে থাকতে হবে, ওয়াইও আসবে হচ্ছে এ থেকে, এবং এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু ওয়ান, অর্থাৎ এই শর্তটি মেনে চলতে হবে। তাহলে এই শর্ত মেনে আমাদের সেই অন্বয়টি নির্ণয় করতে হবে। তাহলে এটা কীভাবে সমাধান করব, তো শুরু করা যাক। তাহলে সমাধান, তাহলে দেওয়া আছে, আমরা লিখে নেব, দেওয়া আছে আর ইকুয়াল টু এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু বি এবং এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু ওয়ান, যেখানে এ ইকুয়াল টু 3,4,5,6। এখানে যে শর্তটি দেওয়া আছে সেই শর্তটি লিখব, প্রদত্ত শর্ত। শর্তটি রয়েছে হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু ওয়ান। তাহলে এখানে এখান থেকে আমরা যে কোনো একটি চলক বাম পাশে রাখবো, অর্থাৎ আমরা ওয়াই রাখবো বাম পাশে। তাহলে ওয়াই যদি আমি রাখতে চাইলে ওয়াইয়ের সামনে মাইনাস আছে, তাহলে মাইনাস ওয়াই ইকুয়াল টু ওয়ান মাইনাস এক্স। তাহলে আমরা ওয়াইয়ের সামনে থেকে মাইনাসটা সরিয়ে দেবো, এই জন্য ডান পাশে আমরা মাইনাস কমন নেব। তাহলে মাইনাস যদি কমন নেই, তাহলে মাইনাস কমন নিলে এক্সের সামনে মাইনাস আছে এটা হয়ে যাবে প্লাস, আর ওয়ানের সামনে প্লাস রয়েছে সেটা হয়ে যাবে মাইনাস। আমি একটু পরে দিয়ে দিলাম মাইনাসটা। তাহলে উভয় পাশ থেকে যদি আমি বাদ মাইনাস বাদ দিয়ে দেই, তাহলে থাকবে হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান। তাহলে এখান থেকে এই শর্ত অনুযায়ী আমাদের এই এ এর মানগুলো ব্যবহার করে একটা ছক অঙ্কন করতে হবে। তাহলে আমি ছকটি যদি উপরে লিখি, এর নিচেই লিখবেন আপনারা, এইভাবে একটি ছক অঙ্কন করবেন পেন্সিল এবং কম্পাস দিয়ে, পেন্সিল এবং স্কেল দিয়ে। তাহলে এ এর মান রয়েছে 1, 2, 3, 4, এখানে চারটি মান নেবেন, 1, 2, 3, 4, চারটি হয়ে গেছে, একটি হবে এক্স অপরটি হবে ওয়াই। তাহলে প্রথমেই এক্স এর মানগুলো নিয়ে নেবেন, যে 3,4,5,6, 3,4,5,6। এবার এই যে শর্ত রয়েছে, এই শর্ত অর্থাৎ এই ছকের উপরে একটা কথা লেখা থাকবে যে এক্স বিলংস টু এ এর জন্য, মানে এক্সের মান তো এ থেকে আসবে, শর্ত লেখা ছিল এক্সের মানগুলো অবশ্যই এ থেকে আসতে হবে। এখন এক্স বিলংস টু এ, অর্থাৎ এর জন্য ওয়াই নির্ণয় করি, এটি বক্সের উপরে লেখা থাকবে। তাহলে এই যে মানগুলো, এই অনুযায়ী এই মানগুলো অনুযায়ী এই শর্ত ব্যবহার করে এখানে ওয়াই এর মানগুলো ব্যবহার করতে হবে। তাহলে এখানে এক্সের মান হলো 3, আমি যদি এখানে এক্সের মান 3 বসাই, এখানে এক্সের মান কত বসাবো, 3 বসাবো, তাহলে 3 থেকে 1 গেলে 2 হবে, তাহলে ওয়াই এর মান হবে 2। এরপর যদি আমি এখানে এক্সের মান 4 বসাই, 4 থেকে 1 বিয়োগ করলে এখানে হবে 3, 5 বসালে হবে, 5 থেকে 1 গেলে হবে কত, 4, আর 6 যদি এক্সের মান 6 মনে করি, তাহলে 6 থেকে 1 গেলে কত হবে, 5। অর্থাৎ যখন আমার এক্সের মান 3 হবে তখন ওয়াইয়ের মান হবে 2, ওই শর্ত অনুযায়ী, অর্থাৎ এই সমীকরণ অনুযায়ী, যেহেতু বাম পাশে ওয়াই আছে, আমি এক্সের মান বসাবো এখানে, এটা হিসেব করে যা হবে তাই হবে ওয়াই সমান। তাহলে এইভাবে আমরা ওয়াইয়ের মানগুলো বের করে নেব। এখন এখানে খেয়াল করতে হবে, আমাদের শর্ত ছিল যে এক্সের মানগুলো এ থেকে আসতে হবে, তার মানে এক্সের যে মানগুলো আছে অলরেডি এগুলো এ থেকে আসছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, কারণ এগুলো আমি এই এ অনুযায়ী এক্সের ঘরগুলোতে বসিয়ে দিয়েছি। কিন্তু নিচের সংখ্যাগুলো একটু খেয়াল করে দেখবো, যে আমরা এই 2 কিন্তু
এর মধ্যে নেই, তার মানে মনে এটা মনে নিশ্চয় চিন্তা করবো যে এটা এই মানটা কি নেই, ওয়াইয়ের এই টু মানটা এর মধ্যে নাই, অর্থাৎ এটা হবে না। থ্রি আছে, ফোর আছে, ফাইভ আছে, তাহলে বাকি সব মানগুলোই ওয়াইয়ের মানগুলোই এর মধ্যে আছে, তাহলে বাকিগুলো কিন্তু শর্ত মেনে চলছে। তাহলে এখানে কী লিখবো যে টুটা টু নট বিলংস টু এ, তাহলে এই যে টু এর জন্য যে অন্যটি আছে থ্রি এবং টু, থ্রি হলো এক্সের মান আর ওয়াই হলো টু হচ্ছে ওয়াইয়ের মান, সবসময় এক্সের মানটা আগে বসে ওয়াইয়ের মানটা পরে বসে, যেহেতু টুটা এর মধ্যে নাই, শর্ত অনুযায়ী ওয়াই কার মধ্যে থাকতে হবে এর মধ্যে, এখানে ওয়াইয়ের যে মানটি টু এটা কিন্তু এর মধ্যে নাই, সুতরাং এই অন্যটি হবে না, অর্থাৎ এটা অন্যয় হবে না, তাহলে বাকি যে মানগুলো আছে এগুলি হবে অন্যয়, অর্থাৎ নির্ণীয় অন্যয় আর ইকুয়াল টু, তাহলে বাকি যে মানগুলো আসছে সেগুলো লিখে দেবো, ফোর কমা থ্রি, তারপর হচ্ছে ফাইভ কমা ফোর, তারপরে সিক্স কমা ফাইভ, তা এটি হচ্ছে নির্ণীয় অন্যয়। এবং পরে আরও দুটি প্রশ্ন ছিল যে ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো, তাহলে এখানে ডোমেন কিন্তু প্রথম যে মানগুলো রয়েছে অন্যয়ের প্রথম যে মানগুলো এগুলো হলো ডোমেন, দ্বিতীয় যে মানগুলো আছে সেগুলো হলো রেঞ্জ, তাহলে আমরা লিখব ডোমেন সমান প্রথম কী কী মান রয়েছে ফোর ফাইভ সিক্স, অবশ্যই এটি সেকেন্ড বন্ধনী দিয়ে দেখিয়ে দেবো কারণ ডোমেন এটা একটা সেট, এবং রেঞ্জ রেঞ্জ হবে দ্বিতীয় মানগুলো, তাহলে দ্বিতীয় মান কী আছে থ্রি ফোর ফাইভ, তাহলে থ্রি ফোর ফাইভ এটা হচ্ছে রেঞ্জ, আশা করি বুঝতে পেরেছেন। তাহলে ডোমেনে যদি একাধিক মান, অর্থাৎ ফোর যদি দুইবার বা তিনবার আসতো আমরা একটা ফোরই লিখতাম, এভাবে কোনো মান যদি একাধিকবার আসে তাহলে সেটা একবার লিখতে হবে, ওয়ান যদি দুইবার আসে আমরা ওয়ান একবার লিখবো, কিন্তু এখানে সব মানই একবার করে আসছে সুতরাং এখানে বাদ দেওয়ার কিছু নেই, নিচেও একইভাবে থ্রি ফোর ফাইভ একটা একটা করে আসছে, এখানে বাদ দিতে হবে না, সুতরাং এটি হচ্ছে ওই উক্ত প্রশ্নের উত্তর। তো আশা করি বুঝতে পেরেছেন, আজকে পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।